Hi, assalamu alaikum. This is Nabil and welcome to my channel, guys. Guys, apna jo dekhte profile type page take ebong sei page er naam ebong username kibhabe apni change korben sei bishoy ta ajke ami apnaderke dekhe dewar chesta korbo. Guys, ajker video ta khubi guruttopurno hote choleche jara bishesh kore profile type page use koren. So video ta obosshoi continue shesh porjonto dekhben. Guys, video te ekti like diye diben. Channel e jodi notun eshe thaken, subscribe kore notification bell icon on kore diben. Ei rokomi notun notun interesting video shobar age paar jonno. So apnader sathe ache ami Nabil, cholun video ta shuru kori. Welcome back, guys. Guys, প্রথমে আপনাদেরকে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে ওইটাতে প্রবেশ করতে হবে। সো এটাতে প্রবেশ করার পর গাইস আপনাদেরকে ফেসবুকে চলে যেতে হবে এবং এখানে কিন্তু আপনার আইডিটা লগইন করে দিতে হবে যে আইডির অধীনে আপনার প্রোফাইলটা পেজটা রয়েছে। ওকে, সো এখানে আমি ফেসবুকে চলে যাব এবং এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু আমি আগে থেকে লগইন করে রেখেছি। দেন এখন গাইস আপনাদেরকে কাজ করতে হবে, জাস্ট এখান থেকে থ্রি ডট আইকন যেটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সেখান থেকে গাইস আমরা পেয়ে যাবো ডেস্কটপ সাইট নামে একটি অপশন পেয়ে যাবো, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এটা কিন্তু ডেস্কটপ সাইটে হয়ে যাবে এবং এইখানে উপরে গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এম ডট নামে একটি অপশন আছে। গাইস দেখতে পাচ্ছেন এটাকে কেটে আপনাদেরকে ডাব্লু ডাব্লু লিখে দিতে হবে বা ডাব্লু ইবি লিখে দিতে হবে। ওকে, সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্যান আইকনে একটা ক্লিক করে দেবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যান আইকন, জাস্ট এটাতে একটা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এম ডট কেটে ডাব্লু ইবি লিখে দেবো বা ডাব্লু ডাব্লু লিখে দিব। ওকে, সো আমি এখানে ডাব্লু ইবি লিখে দিলাম। দেন এখানে এটা আমি চার্জ করবো। ওকে, সো এটা চার্জ করার পরে গেছে মানে আমাদের এই ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে হয়ে যাবে, একটু লোড নিতে পারে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে হয়ে গেছে এবং এই ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে গেছে। ওকে, দেন এখন আপনাদের কাজ হবে জাস্ট এখান থেকে গেছে আপনাদেরকে এই যে এয়ার আইকন যেটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিতে হবে। আমি জুম করে দিচ্ছি, এই যে কোনায় দেখতে পাচ্ছেন গাছ এখানে কিন্তু একটা এয়ার আইকন রয়েছে, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন একটা এয়ার আইকন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনাদেরকে মানে আপনার প্রোফাইলটা পেজ যেটা রয়েছে সেটাকে কিন্তু সুইচ করতে হবে। এর জন্য গাইস গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুইচ প্রোফাইল নামে একটা অপশন হচ্ছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কয়টা প্রোফাইলটা পেজ থাকবে সে কয়টা প্রোফাইলটা পেজ কিন্তু এখানে শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডির অধীনে একটা প্রোফাইলটা পেজ রয়েছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস সেটা কিন্তু মানে মানে প্রোফাইলটা পেজটা কিন্তু এখানে সুইচ হয়ে যাবে। সো ফাইনাল গাইস দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা পেজটা কিন্তু এখানে সুইচ হয়ে গেছে এবং জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন কোনায় কিন্তু আমার মানে প্রোফাইলটা পেজের যে প্রোফাইল পিকচারটা রয়েছে এটা কিন্তু শো করছে, আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে ছড়ে যেতে হবে এখান থেকে সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। আমি জুম করে দিচ্ছি, সো এটাতে একটা ক্লিক করে দেবেন। গ্যাস এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে আবারও চলে যেতে হবে সেটিং নামে অপশনে। সো আমি এখানে আবারও সেটিং অপশনে ক্লিক করবো। গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে এবং গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউজার নামটা রয়েছে। সো এখন যদি আপনি যেটা মন চায় সেটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। গ্যাস এর জন্য আপনাদেরকে ডান দিকে যেতে হবে। সো আপনি ডান দিকে গেলে কিন্তু এখানে ইডিট নামে একটি অপশন পেয়ে যাবেন। গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইডিট নামে একটা অপশন আছে, আপনি যদি নামটা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি ইডিট অপশনে ক্লিক করবেন। গ্যাস ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে ইন্টারফেস করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার নামটা এখানে দিয়ে দেবেন। সো নামটা দিয়ে দেওয়ার পর গাছ আপনাদেরকে জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দেবেন। সো আমি এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দেন এটাকে আমি কেটে দেবো। সো এখানে আমি আমি নাবিল দিয়ে দিচ্ছি জাস্ট। সো নাবিল দিয়ে দেওয়ার পর গাছ আমি এখান থেকে জাস্ট রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দেবো। সো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর গাছ আপনাদেরকে আপনার যে আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। গাইস দিতে পারছেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। সেখানে যদি আমার পাসওয়ার্ডটা জাস্ট আমি যদি জাস্ট এখানে একটা রিকোয়েস্ট চেঞ্জে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এই নামটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আর গাছ আরেকটা কথা, আপনার যে প্রোফাইলটা পেজটা রয়েছে সেই পেজের নাম কিন্তু আপনি সাত দিন পর পর কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। গাইস দিতে পারছেন এখানে কিন্তু সাত দিন উল্লেখ করে দিচ্ছে তারা, আপনি সাত দিন পর পর কিন্তু আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি জাস্ট এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপর গাছ আপনাদেরকে জাস্ট এখান থেকে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু আপনার নামটা এখানে সাবমিট হয়ে যাবে। ওকে গাইস, এখন যদি আপনার ইউজার নামটা চেঞ্জ করতে চান তাহলে গাইস আপনাদেরকে জাস্ট এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার নেম রয়েছে, জাস্ট আমরা এখান থেকে ডান দিকে যাবো। দেন এখানে আমরা ইডিট নামে একটা অপশন পেয়ে যাবো, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। সো ইডিট অপশনে একটা ক্লিক করে দেবো। সো ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউজার নেমটা কিন্তু এখানে শো করতেছে। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে ইউজার নেমটা দিয়ে দিতে হবে এইভাবে। গাইস এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি ইউনিক একটি ইউজার নেম দিতে হবে। সো আমি এখান থেকে এটা জাস্ট এখান থেকে আমি কেটে দেবো। দেন এখানে আমি আমার নামটা দিয়ে দেবো, দেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নাবিল দিয়ে দিলাম, দেখবো এটা অ্যাভেলেবল আছে কিনা।
সো অবশ্যই আপনাদেরকে এভাবে দেখতে হবে গাইস, দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল আছে কিনা, গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবল নেই। সো আমি এখানে আবার এখানে আমি অফিসিয়াল লিখে দিতে পারি, এখানে আমি একটা ডট দিলাম, দেন এখানে আমি অফিসিয়াল লিখে দেবো, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। ওকে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবল নাই, দেন এখন আমি একটা সংখ্যা দিয়ে দেবো, সো সংখ্যা দিয়ে দেবো গাইস, আমি দেখি এটাও কিন্তু অ্যাভেলেবল নেই, দেন এখানে আমি এই সংখ্যাটা দিয়ে দেবো। গাইস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবল নেই, দেন আমি এটা কেটে 9 দিয়ে দেবো। ওকে গাইস দেখতে পাচ্ছেন 9টা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে সুন্দর একটি ইউনিক একটি ইউজার নেম কিন্তু এভাবে খুঁজে নিতে হবে, দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জ এটা ক্লিক করে দেবো। ওকে সো সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর গাইস এই ইউজার নেমটা কিন্তু মানে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা আছে, সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে জাস্ট আমি এখানে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিলে কিন্তু ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে গাইস ভিডিওটা এই পর্যন্তই, আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আছে, যদি উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দেবো। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, গুড বাই।